দৰ্শকসকল নমস্কাৰ, আজি আপোনালোকে আগবঢ়োৱা হৈছে বিশ্বকৰ্মাৰ পূজাৰ এটি ভিডিঅ'। বিশ্বকৰ্মাৰ পূজাত কেনেধৰণৰ মন্ত্ৰ পাঠ কৰা হয়, কি ধৰণৰ সামগ্ৰীৰ প্ৰয়োজন হয়, লগতে বিশ্বকৰ্মা পূজা মন্ত্ৰ উচ্চাৰণ কৰাৰ আগতে অৰ্থাৎ পূজা ভাগ কৰাৰ আগতে আৰু কোনসকল দেৱতাৰ পূজা পালন কৰি লোৱা হয়, আহক আমি ভিডিঅ'টিৰ মাজলৈ যাওঁ। আৰু ইয়াৰ বাবে আমি কাষ চাপিছিলোঁ এজন ব্ৰাহ্মণৰ, অৰ্থাৎ যিজনে এই পূজা পাঠ কৰি থাকে। আহক আমি ভিডিঅ'টিৰ মাজলৈ যাওঁ। ওম বিশ্বকৰ্মা মহাভাগ সুচিত্ত কৰ্মকাৰক বিশ্বৰূপ বিশ্বধিক তংস বাচন নাম দণ্ডধিক চতুশ্ৰুত গজাৰূঢ় সুৰশিল্পী মহাবল সুচিন্ত মস্তক দেৱ গেৰুৱাকুণ্ডৰ অম্বিত বং বিশ্বকৰ্মাৰ গোটাই নমঃ। সাধাৰণতে যি বিশ্বকৰ্মা পূজা পালন কৰা হয়, এই বিশ্বকৰ্মা পূজা যি পূজা পাঠ কৰা হয়, এই পূজা পাঠ কৰোঁতে সাধাৰণতে কেনেধৰণৰ মন্ত্ৰ পাঠ কৰা হয়, আৰু প্ৰথমেই আপুনি আমাক কওকচোন ইয়াত কি কি ধৰণৰ দ্ৰব্য দৰকাৰ হয়। হয়, প্ৰথম মানে বিশ্বকৰ্মাই পূজাই নহয়, যিকোনো পূজা কৰিবলৈ প্ৰথম কৰিব লাগিব শিৱ পূজা, ছেকেণ্ড গণেশ পূজা, তাৰপিছত যি দেৱতাৰ অধিষ্ঠিত দেৱতাৰ পূজা কৰিব লাগে। আজি যিহেতু বিশ্বকৰ্মা পূজাৰ মানে প্ৰথম আগমন হয় পৃথিৱীলৈ গণেশ পূজা, গণেশৰ দ্বিতীয়তে আহি গ'ল বিশ্বকৰ্মা, তৃতীয়ত আহিব মহামাৰী দুৰ্গা, চতুৰ্থত আহিব লক্ষী, তাৰপিছত আহিব কালি। এই ধৰণে পৃথিৱীলৈ দেৱতাসকল আহে আৰু যায়। আমাৰ পৃথিৱীত আমি মানে পূজা কৰাৰ পিছত আমি তেওঁলোকক বিষ্ণু, লক্ষী আৰু সৰস্বতী এইকেইজনৰ বাদে সকলোকে নিজৰ স্থানলৈ আকৌ পঠিয়াই দিওঁ, কিহতো আমাক লাগিলেহে আমি তেওঁলোকক আমাৰ পৃথিৱীলৈ ধৰালৈ নিমন্ত্ৰণ কৰি আনো। উদ্দেশ্য এইটোৱেই, আজি বিশ্বকৰ্মা তেওঁ হ'ল বিশ্বৰ খনিকৰ, তেওঁৰ অধীনতেই গোটেই পৃথিৱীৰ কল কাৰখানা, ঘৰ দুৱাৰ, ৰাস্তা পদূলি সকলোবিলাক আমাৰ বিশ্বাসমতে, বৈদিক ধৰ্ম বিশ্বাসমতে সকলোবিলাক বিশ্বকৰ্মাৰ দ্বাৰাই পৰিণত হৈছে। গতিকে বিশ্বকৰ্মা সেইকাৰণে আমি পৃথিৱীলৈ তেওঁক কাৰিকৰ হিচাপে, বিশ্বৰ কাৰিকৰ হিচাপে আমি তেওঁক আমন্ত্ৰণ জনাওঁ। তেওঁ পৃথিৱীলৈ অহাৰ পিছত আমাৰ প্ৰথম আমি দুৰ্গাদেৱীৰ যিবিলাক মণ্ডপ, দ্বিতীয়তে যিহেতু আহিব তেওঁ মণ্ডপ যিবিলাক সেইবিলাক নিৰ্ধাৰণ কৰি থৈ যায় বুলি আমাৰ বৈদিকভাৱত বিশ্বাস। গতিকে তেওঁ সকলো পৃথিৱীৰ সকলো কাৰিকৰী বিভাগৰ যিমান যন্ত্ৰ পাতি আছে তেওঁ অধীনতেই তেওঁৰ দ্বাৰাই সৃষ্টি হয়। গতিকে বিশ্বকৰ্মাৰ মূল মন্ত্ৰ হ'ল বিশ্বকৰ্মা মহাভাগ সুচিত্ত কৰ্মকাৰক বিশ্বৰূপ বিশ্বধিক তঞ্চ বাচন দণ্ডধিক চতুৰ্শ্ৰুত গজাৰূঢ় সুৰশিল্পী মহাবল সুচিন্ত মস্তকে দেৱ কেৰুৰা কুণ্ডল অমৃত। এইটো হ'ল বিশ্বকৰ্মাৰ মূল মন্ত্ৰ, বিশ্বকৰ্মাৰ মূল মন্ত্ৰ এইটো। বাদ বাকী তেওঁৰ লগতে চিধা আমি বিশ্বকৰ্মা পূজাকে নকৰোঁ, আমাৰ পূজা পদ্ধতিটো অকণ বেলেগ। প্ৰথম পূজা পদ্ধতি হৈছে, মই কৈছোঁৱেই, প্ৰথম হ'ল শিৱবিহীন পূজা হ'ব নোৱাৰে, শিৱ হ'ল প্ৰথম পূজাৰ অধিকাৰী, তেওঁ পূজা কৰিবই লাগিব। দ্বিতীয়তে তেওঁ পুত্ৰ গণেশৰ পূজা কৰিব লাগিব, তৃতীয়তে আমি আদিত্যাদি গ্ৰহস্বৰ দেৱতা আৰু ইন্দ্ৰাদি দশকপাল দেৱতাসকলক পূজন সেৱন কৰাৰ পিছতহে আমি মূল দেৱতা, আজি যি দেৱতাৰ পূজা দৰকাৰ সেই দেৱতাৰ আমি পূজা কৰিম, তেতিয়া বিশ্বকৰ্মা পূজাৰ হ'ব। এতিয়া এইদৰে পূজাসমূহ কৰা হয়। এইটো মূল মন্ত্ৰ হ'ল বিশ্বকৰ্মাৰ। কিছুমান মন্ত্ৰ, বহুত মন্ত্ৰ আছে, যে জৱা কুসুমং শংকাচং কাশ্য পেয়িং মহাদুতিম ধান্তাৰিং সৰ্বাপা বঘ্নং পণ্ঠস্মিন দিবাকৰম, এইটো হ'ল মানে নৱগ্ৰহৰ স্তুতম। এই নৱগ্ৰহৰ স্তুতম যাৰ মনত থাকে তেওঁ নৱগ্ৰহ সদায় তেওঁৰ প্ৰতি সন্তুষ্ট হয়, আমাৰ বৈদিক ভাৱত বিশ্বাস আছে, এইটো হ'ল সেয়াই। আকৌ গণেশৰ পূজা, গণেশ পূজা কৰিব লাগে। এইদৰে সকলো পূজা কৰি পেলাই আমি শেষত মূল দেৱতাৰ পূজা ভাগ আমি পূজন কৰিব পাৰোঁ। দেৱতা পিত্ৰে অস্তুতৰ স্বতসিংহক স্বভিতাক্ত স্বকীল স্বতন্দুল বং 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 বিশ্বকৰ্মণে স্বাহা ইতিমূল মন্দকৰণেন ভূ হোমাংগকৰ্ম কৰণ।
এই বিশ্বকর্মা পূজা পালন করিলে সাধারণত কি কি দ্রব্য আমার বড় দরকার হয়? আচ্ছা, দ্রব্য দরকার হল বিশেষ আমার প্রথম প্রতিমা লাগিল, তারপর আমার ঘট লাগিল, ঘটত পঞ্চপল্লব কাপড় লাগিল, সেন্দুর লাগিল, নারিকল লাগিল, এইদরে ঘট হল, তারপর দই এমা ঘি মৌ চেনি এইখিন আমার মধুবর্গর উদ্দেশ্যে লাগিল, তারপর ফল ফল আহার মগু পুটকে আদি করে ফল ফল আহার এইখিন লাগিল, ধূপ দীপ লাগিল, ঘি বন্তি গছ লাগবেই কম্পালসরি, তারপরও আপনার স্নান করবর কারণে আমি যাবতীয় যেখানে বস্তু আছে ধর দই এমা ঘি মৌ নারিকল পানি কুহিয়া রস এইদরে বহুত দ্রব্যর দ্বারা আমি স্নান করব পারো। স্নান করার পিছত দেবতাক পূজা করবলে প্রথম মূল দেবতা পূজা করবলে হলে বহাবর কারণে আমি এখন সোনার আসন লাগে নিয়ম মতে, আমি সকল সম্ভব নহয় কারণে আমি ব্যবস্থা করে লো তে, তারপরে পাদ্যর্ঘ বলে আমি কুষা অঘা ঘণ্টা চরিয়া এই বস্তুখিন লাগে, তারপরে মধুবর্ক লাগিল, তারপর পিঁধিবর কারণে বস্ত্র দিবলিয়া হল, তারপরে পিঁধিবর কারণে খড়ম লাগিল, ছত্র লাগিল, তারপরে আবরণ যখন পিঁধন সাজ পোশাক সেই সাজ পোশাকের কারণে মানে কাপড় কানি লাগিল, তারপর নৈবেদ্য লাগিল এইখিন, তারপর হোম হবর কারণে লাগিল আপনার ঘিউ লাগিল, তারপরে তিল চাউলের সতি হিম দিবেন নহলে বেলপাতের সতি দিবেন যিকো এটা দিলেই হল, তারপর আমখড়ি লাগিল, বাঁহর জোর এটা লাগিল, ঘিউ লবলে একটা চরিয়া লাগিল বা একটা পাত্র লাগিল, হোমবাড়ি লাগিল আর ব্রাহ্মণ লাগিল এইখিন। এতিয়া পঞ্চপল্লব কলে তার কি কি? আচ্ছা, পঞ্চপল্লবর লাগিল জরি আম আখত ডিমুর এই হল পঞ্চপল্লব, এই পঞ্চপল্লব হল প্রতিবিশ গছরে আঠাযুক্ত বগা আঠাযুক্ত, এই আমার বিশ্বাস আছে মানে যেতিয়া সীতা বনত আছিল তেতিয়া বনত থাকোতে রামও বনত আছিল তেতিয়া দশরথ যেতিয়া ঢুকাইছিল দশরথ তেওঁলোক যেতিয়া আকৌ হেৰিলৈ উলটি আহিল রাজ্যলৈ উলটি আহিল সেই রাজ্যত যেতিয়া তেওঁ বশিষ্ঠ মুনি আছিল তেওঁলোকৰ কুলপুরোহিত বশিষ্ঠ মুনিয়া সুধিছিল যে তোমালোকে পিতৃশ্রাদ্ধ পালন করেছে না নাই, তেতিয়া তেওঁলোকে কৰিছো বুলি কলে, কৰিছো বুলি কওঁতে যে তোমালোকে প্রমাণটো দিব লাগিব কৰিছো বুলি কলে নহব, তেতিয়া এই গছকেইজালক আম জরি বর আখর ডিমু এই গছখিনিক তেতিয়া বশিষ্ঠ প্রশ্ন করেছিল যে তোমালোকে পাইছিলানে যে সীতাই বা রামে তেওঁ পিতৃশ্রাদ্ধ পাতিছিল না, তেতিয়া সঁচা কথা কলে যে হয় আমি আমাকেই বহুয়াই পূজা পাতিছে শ্রাদ্ধ পাতিছে, কিন্তু তাতে কিছু তুলসীয় মিছা কথা কলে বলে আমার প্রবাদ আছে, সেই গতি তুলসী খাপ দিলে, ডুবুরী খাপ দিলে, কলগছ খাপ দিলে, কব নয়ারে ভয়ত কব নয়ারে কিয় কব নয়ারে সেটা নাজানো, কিন্তু খাপ দিছে, গতি পঞ্চপল্লব এই তেতিয়ারপ্রাই পঞ্চপল্লব পূজার কারণে দরকারি। আপনি শেষত আমার রাইজর হিতর কারণে একটা মন্ত্র, ওম বিশ্বকর্মা মহাভাগ সুচিত্ত কর্মকারক বিশ্বরূপ বিশ্বধিক তংস বাসন নাম দ্বন্দ্বিক চতুর্শ্রুত গজারুহ সুর শিল্পী মহাবল সুচিন্তু মস্তকে দেব কেরুয়া কুন্দল অম্বিত ওম বং বিশ্বকর্মা নম ওম তৎসত স্বস্তি কল্যাণ নমস্তে। ওম বিশ্বকর্মা মহাভাগ সুচিত্ত কর্মকারক বিশ্বরূপ বিশ্বধিক তংস বাসন নাম দ্বন্দ্বধিক চতুর্শ্রুত গজারুহ সুর শিল্পী মহাবল সুচিন্তু মস্তক দেব কেরুয়া কুন্দল অম্বিত আজির খণ্ডত বিশ্বকর্মা পূজা সম্পর্কীয় এটি ভিডিও আগবহা হল। আমার ভিডিওটি চাই কেনে লাগিল আমাক জানাব।
আৰু আমাৰ চেনেলটি সাবস্ক্রাইব আৰু লাইক কৰিবলৈ নেপাহৰিব। তেনেহলে আজি খণ্ডৰ পৰা বিদায় লৈছোঁ। নমস্কাৰ।